हेलो फ्रेंड्स बेंगल ब्लगर जैसे तरह सबा के स्वागत जानिए हमें भिडियो एखन थे स्टार्ट करी और एखन हमें घरे बसे घर अवस्था एकदम बेहाल और एखे ऐले बसे ऐले एक आगे घूमती उठल हमार बाशीपात सब कमप्लीट हो गए और वो चोख मुझे नहीं बसिए दिल एक खिदे पे कि देव बिस्कुट टिस्कुट कि देव और हजबैंड गए बजारे ऐले देखे क्या मोटू पतलू এখানে মোটু পাতলু হচ্ছে টিভিতে মোটু পাতলু দেখছে আর একটু মানে কান্না করছিল এই যে কি হচ্ছে একটু কান্না করছিল তো ও হচ্ছে টিভি চালিয়ে দিলাম থামলো আবার কি যেন কাঁদছে জানি না তো আমি পরে কথা বলবো আর সকালে রান্না বান্না হবে কি হয়েছে কি হয়েছে কি নিবা तो ওখানে ছেলেকে বসিয়ে দিয়েছি খাটে আর বিছানাটাও তোলা আমার হয়ে গিয়েছে আর ঘরে আছে টিভি ওই যে দেখতে পাচ্ছ হেলান দিয়ে বসে আছে ভালো করে দেখতে পাচ্ছ ওখানে আলো কিন্তু ওই যে বসে আছে যে বসে বসে হাই তুলছে ওখানে বসে আছে আর আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমাকে সবার প্রথমে ভাত বসিয়ে দিতে হবে তার কারণ ছেলেকে ভাত হবে ছেলেকে এখন কিছু দেবো না হালকা একটু বিস্কুট খাওয়াবো তো বিস্কুট খাওয়ালে তো পেটটা ভরবে না তো পেট ভরানোর জন্য ভাত বসাতে হবে তো ভাতটা আমি বসিয়ে দেবো প্রেশার কুকারে আর আমাদের সকালে সচরাচর প্রতিদিনই ভাতই খাওয়া হয় খুব কম এটা আমরা মাঝে মাঝে খাওয়া হয় ভাতটাই আমাদের চলে আর কি সেজন্য দুপুরের খাওয়াটা আমাদের একটু লেটে হয়ে যায় সকালে যেহেতু আমরা ভাত একটু ভারী জিনিস খাই তো দুপুরে খাওয়াটা আমাদের একটু লেট করে খাই তিনটে সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটে না তিনটের মধ্যে খেয়ে নিই আর কি আর হচ্ছে যারা সকালে হালকা খাবার খায় আর কি রুটি কিংবা অন্য কিছু খায় তা যাদের আবার দেড়টা দুটো আড়াইটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় তো আমাদের না আমাদের তিনটে তিনটে পনেরো এরকম বাজে খাওয়া কমপ্লিট হতে তো আমরা যেহেতু সকালবেলা ভাত খাই আর আর আমি সকালবেলাকার ভাতটা প্রেশার কুকারেই করি প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার যেহেতু করি প্রেশার কুকারেই করে নিই তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা যেহেতু আমি একটু লেট করে ঘুমিতে করি প্রেশার কুকারে দিলে পরে তাড়াতাড়ি ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়িতে দিলে পরে যেটা ভাজি এই ভাত হতে টাইম লাগবে কুড়ি মিনিট ত্রিশ মিনিট সেই ভাত তোমার প্রেশার কুকারে দিলে পরে পাঁচ মিনিটে হয়ে যায় আর স্টিম রিলিজ হতে লাগে আরও পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমার ভাত একদম রেডি হয়ে যায় তো আমার প্রেশার কুকারে করাটাই বেটার সে ঝরঝরা ভাতই করি আর ফেনা ভাতই করি যাই করি না মানে তো সেজন্য প্রেশার কুকারে আমি করে নেব আর তোমাদের সঙ্গে আমি পরে কথা বলবো কী রান্না হয় না হয় সেটা পরে দেখছি আগে হাজবেন্ডটা বাড়ি আসুক তারপর ডিম হবে এটুকু কনফার্ম ঠিক আছে পরে কথা বলবো তো এখানে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি আর মেঘ সকাল থেকে মোটামুটি অল্প অল্প হয়েছিল তো এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বেশ ভালো জোরেই হচ্ছে কিন্তু হাওয়া সেরকম খুব একটা হচ্ছে না অল্প অল্প আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে ধুয়ে গিয়েছিলাম ডাল সিটি পড়ে গিয়েছে এখানে আছে পটল সর্ষে পটল হবে বেগুন ভাজা হবে আর এখানে আছে মশলা ডিমের আর ডিমের আলু আর ডিম সেদ্ধ হয়ে গিয়েছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কাটা রেডি আর এখানে ডাল সিদ্ধ কমপ্লিট তো আমি এখানে রান্নাবান্না করতে চলে এসেছি আর ভাতটা প্রায় হওয়ার মধ্যে আর রান্নাবান্না আমার একদমই সব হয়ে গেছে শুধু ডালটা সম্বর দিলাম তো ফোড়ন দেওয়ার পরে ডালটা একটু ফুটতে বাকি আছে জাস্ট ফুটলে পরেই আমি এটাকে নামিয়ে নেব আর ততক্ষণ সব যেসব জিনিসগুলো হাজবেন্ড বাজার থেকে এনেছে সেগুলো স্যানিটাইজ করে হাজবেন্ডই রেখে দিয়েছিল তো সেগুলোকে আমি এখন যেগুলো যেটা জায়গায় সেখানে সেটা রাখবো সেখানে ডাল শুকনো লঙ্কা চা আরও অনেক জিনিস এনেছে চানাচুর টানাচুর এনেছে তো সেসব জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রেখে দেবো আর ওখানটা একটুখানি মশলা পড়ে গিয়েছে যার জন্য জায়গাটা পরিষ্কার করে মুছে ভালো করে যেখানে কোটো কাটা সেখানে ধুতে হবে কারণ নিচে আমি কিছু রাখতে পারি না সব আমাকে এই কিচেন স্ল্যাবের উপরই রাখতে হয় তার কারণ আমার ছেলে এসে ওখান থেকে সব নিচে নামায় পারে আর মশলাপাতির কোটো কাটাতে যদি হাত দেয় লঙ্কার গুঁড়ো টুড়ো আছে মানে চোখ মুখে হাত দিলে পরে চোখ মুখ জ্বালা করতে পারে যার জন্য আমাকে সব উপরে রাখতে হয় যেসব দরকারি জিনিসগুলো ঢেলে ফেলে ফেললে পরে মানে ওরও ক্ষতি আমারও ক্ষতি তো যার জন্যই আর যেসব জিনিসগুলো মুখ কাটা থাকে সেসব জিনিসগুলো নিজে ধুই তো এখানে ছেলে চলে এসেছে আর এসে চবনব্রাশ খাবে বলে বায়না করছে তো একবার ওর বাবা একটুখানি চবনব্রাশ দিয়েছে তো সেই জন্যেই ও আবার খাবে বলে মানে ইয়ে করছে আর এখানে দেখো মশলার কুটোর মধ্যে ঘিয়ের কুটো ছিল তো ঘিয়ের কুটো পেরে নিয়েছে ও খাবে বলে মানে ও মনে করেছে ওটাই চবনব্রাশ আর কি
তো সেই জন্য আমি কুকুরটাকে ভালো করে আটকিয়ে দিলাম। আটকিয়ে ওকে একটু চবনব্রাশ তুলে দিয়ে দিলাম। আর বাচ্চাদের চবনব্রাশ খুব একটা খাওয়া, মানে যেহেতু ওরা এখন 2 বছর হয়নি আর কি, চবনব্রাশ খাওয়াটা ঠিক না। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ডাক্তার বলেছিল যে যদি কোনো সময় মনে হয় অল্প একটু আধটু দিলে ঠিক আছে, বেশি খাওয়া ঠিক না। কিন্তু ও খায় না চবনব্রাশ। আজকে হঠাৎ করে ওর বাবা দিল, তাই খেলো, মানে খেয়েও টেস্ট লেগে গিয়েছে আর কি, এরকম টাইপের। তো আমি সব জিনিস ঢেলে নিয়েছি। আর এখানে ভাত আমার হয়ে গেছে, ভাতের আড়ি উপর দিয়ে দিয়েছি, ডালু নামানো হয়ে গিয়েছে। তো এখানে এই কাজগুলো করে নিয়ে আমি ছেলের ভাত বেড়ে ছেলেকে খাওয়াতে যাবো। চলো তোমরা দেখে দেখতে থাকো ততক্ষণ। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে ছেলের ভাত বেড়ে নিয়েছি, একটা ডিম, একটা আলু আর ডাল আর ভাত। তো এইগুলো ছেলের খাবার, ছেলেকে আমি খাওয়াবো। আর একটুখানি ভাতটা বেড়ে নিয়ে একটুখানি ফ্যান ঝরাটা পুরোপুরি হয়েছিল না, জাস্ট তুলে নিলাম মতন দিয়ে তারপর আবার ঝরাতে দিলাম। আর বৃষ্টি এখন হচ্ছে না, বৃষ্টিটা থেমে থেমে গিয়েছে। আর এখানে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এখানে আছে ডিমের ঝোল, এখানে আছে ডাল, এখানে আছে বেগুন ভাজা, না ওবা আন্না, আর এখানে আছে সর্ষে পটল, আর এখানে আছে সোমবার দিয়েছি ডাল, সেই ডালটা। তো এই আর হাজিন বাড়ির থেকে যে জিনিসগুলো এনেছিল সেগুলো স্যানিটাইজ করা হয়ে গিয়েছে, আর যেগুলো কোথাতে রাখা সেগুলো রাখা হয়ে গিয়েছে। আর বাকি যে জিনিস যেখানে প্যাকেট ধরে থাকার কথা সেখানে রেখে দিয়েছি। আর এখন ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তারপর ওই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো সব মাজতে হবে, কুটনো কাটনো সব ফেলা হয়নি সেগুলো ফেলতে হবে। তারপর রান্নাঘর মুছে পরিষ্কার করে আমি স্নানে যাবো। তো এই আর এখন বাজে 1:30, আমি ছেলেকে স্নান খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দিইনি। আর তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আমার স্নান হয়ে গিয়েছে, আর সব কাজ আমার একদম কমপ্লিট। দুপুরে রান্নাবান্না বলো, রান্নাঘর গোছানো, বাসন কোসন ধোয়া, যেগুলো রান্নার পর বেরোয় আর কি, প্রচুর বাসন বেরোয়, তো সেসব বাসন ধোয়া, ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব রেডি। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলে ঘুমানো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, আর এখন বাজে 2:45। আর হাজব্যান্ড গিয়েছে স্নান করতে, আমি স্নান করে এসে মাথাটা আসছে তোমাদের সঙ্গে একটু কথা বলতে বসলাম। আর নিশ্চয়ই কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না, তার কারণ হচ্ছে ফ্যান চলছে না, ফ্যান পাশের ঘরে চলছে। আর আমি এখানে তোমাদের সঙ্গে বসে আছি, আর চুল আজকে শ্যাম্পু করলাম, সেখানে চুলটা একটু ছেড়ে দিয়েছি, আর চুলটা একদম পুরো ভিজা। আর হয়তো আজকে এখন বৃষ্টি হচ্ছে বলে, এখন বৃষ্টি হচ্ছে না, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলেই হয় ঠান্ডা হয়ে আছে বলেই হয়তো আমি এখন চুল ছেড়ে বসে আছি, না হলে চুল ছেড়ে বসে থাকতে পারতাম না। তার কারণ এত পরিমাণে গরম ছিল সকালবেলাও যে গরম লাগছিল আর কি। মেঘলা মেঘলা ওয়েদার হয়ে থাকলে কী হবে, একটা ভাবসা একটা গরম হয়েছিলো, যার জন্য এখন বৃষ্টি হওয়ার জন্য অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর যার জন্য আমি এখানে চুলটা ছেড়ে দিয়ে বসে আছি। গরমকালে অনেক সমস্যা হয়, মাথায় গায়ে জল দিলে মাথা তো জল দিতেই হবে, পুরো চুল না ভেজালেও মাথা চাঁদিতে জল দিতেই হবে, সেই জলটুকু দিতে গিয়েও ভেতরে চুল ভিজে যায়, বা সেই জলটা সেই চুলটা আর শোকায় না, বা সেই চুলটা না শোকানোর জন্য চুলের গোড়া ভেজা থাকে, চুলের গোড়া ভেজা থাকার জন্য চুলটা বেশি ওঠে গরমকালে।
শীতকালে দেখবে চুল ওঠার পরিমাণটা অনেকটা কমে যায়। হ্যাঁ, খুশকির পরিমাণটা বাড়ে, খুশকি হয় মাথায়, কিন্তু হলে কী হবে, চুল ওঠাটা অনেকটা কম হয়। তো এই কারণেই হয়তো হয় যে চুলের গোড়া ভেজা থাকে বলে গরমকালে চুলটা বেশি ওঠে। আর খবরে শুনছি ইয়াশ নামে একটা ঝড় আসছে, শক্তিশালী ঝড় আর কি। তো আগের বছর যেটা আমফান ছিল সেটাই, মানে আমফানের ভাই দাদা যাই বলো না কেন, সেরকম কিছু একটা। তো এটা হাসির কথা মোটেও না, কারণ আগের বছর আমফানে যেরকম মানুষের ক্ষতি করেছে, এবছর ইয়াশ এসেও যদি সেরকম ক্ষতি করে তাহলে মানুষের, মানে আগের বছর যে ক্ষতিগুলো আছে সেই ক্ষতিগুলো মানুষ এখনো পূরণ করে উঠতে পারিনি, আবার আসছে গ্যাস। তো আমাদের এদিকে, মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে শুনছি সেরকম পরিমাণে হবে না, আগের বছর যেরকম হয়েছিল সেরকম পরিমাণে হবে না। হ্যাঁ, উপকূলবর্তী এলাকাগুলো মানে পুরী, দীঘা এইসব জায়গাগুলো আর কি, মানে বঙ্গোপসাগরের কাছে যেগুলো সেইগুলোতে শুনছি বেশি হবে। তো ওখানে স্টার্ট অলরেডি হয়ে গেছে, সেই প্রভাবটা এখানে এসে পড়ছে, এখানে আসছে আর কি। এই যে বৃষ্টি নিম্নচাপ ভাবটা, এটা ওইটারই প্রভাব আর কি। হাওয়াটাও সেরকম কিছু হচ্ছে না, তবে শুনছি বুধবার নাগাদ, আর কি সোমবার, বুধবার কাল বাদে পরশু, বুধবার নাগাদ হচ্ছে এদিকে মানে বোঝা যাবে আর কি, তার কিছুটা আভাস এদিকে আসবে আর কি। মানে কেবল শুরু হয়েছে, সে তাতেই এই অবস্থা, মানে বৃষ্টি থেমে 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 মনে হচ্ছে বর্ষাকাল লেগে গিয়েছে এরকম। কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আরম্ভ হচ্ছে, আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অলরেডি। তো এই তো জানি না কী হবে। আর আমাদের খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, হাজব্যান্ড স্নান করতে গেছে, স্নান টান করে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। এই আর খাওয়া দাওয়া করার পর হয়তো 10-15 মিনিট আধ ঘন্টা শুতে পারবো, তারপরে আবার ছেলে উঠে পড়বে, আবার ছেলে উঠলে পরে আবার ছেলেকে খাওয়ানো আছে। তার কারণ তখন ছেলেকে খাওয়াতে গেছিলাম, ছেলে ভালো খেলো না, ভাত খায়নি, দু চার কেজি জাস্ট খেয়েছে তাই, আর জল খেয়ে শুলো। তো এই তখন যেহেতু খাইনি, উঠলে পরে সঙ্গে সঙ্গে উঠলে খাওয়াতে হবে, ভাত খাবে না, তা পরে স্যারের লাগতে মেডিসিন যাই হোক কিছু একটা খাইয়ে দেবো। তো এই কিংবা দুধ বিস্কুট, সেটাও খাওয়াতে পারে। দুধ বিস্কুট বলতে ও তো গরুর দুধ খায় না, ওকে যে ন্যান আমি ন্যান খুব বলে হচ্ছে দুধটা হয় ওই দুধটা খাওয়াই, কাদা গোড়াই ছোটো থেকে, ম্যান যখন থেকে ফরমালিন ধরেছি আর কি, বিস্কুট বাদ দিয়ে তখন থেকে ওই ন্যানটাই খাওয়াই আমি। আর এখন মনে হয় সম্ভবত ম্যান 3 চলছে সম্ভবত, আমার সঠিক খেয়াল নেই, কারণ আমার বাবা যেহেতু নিয়ে আসে ওগুলো ঠিকঠাক করে, আমার অতটা ইয়ে নেন, জাস্ট ঢালি খাওয়াই ওইটুকুই। তো এই তো অনেকক্ষণ ধরে কথা বলা হয়ে গেল, আর বেশি কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর তোমাদের আমার ব্লগটা কেমন, মানে আমার কথাবার্তা, আমার ব্লগ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ও একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছিলে যে আমার যে ঝুমকোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মাই জুয়েলারি কালেকশনের যে ঝুমকোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওটাতে কত গ্রাম আছে। তো আমি বলেছিলাম নেক্সট ব্লগে আমি বলে দেবো, তো তারপরে আমার একটা ব্লগ চলে গিয়েছে, কিন্তু আমি সেটাতে বলিনি, বলিনি বলতে আমার মাথাতেই ছিল না, হঠাৎ করে এখন কথা বলতে বলতে হঠাৎ করে মাথাতে আসলো। তো ওই ঝুমকোটাতে আমার 14 গ্রাম মতো আছে, মানে 10-12 গ্রামে হয় এক ভরি 2 গ্রাম মতো আছে, ঠিক আছে। তো 14 গ্রাম মতো আমার, 14 গ্রামের থেকে সামান্য একটু বেশি, 14 গ্রামই ধরো ওই ঝুমকোটাতে আছে। তো এই তোমাদের কমেন্টের উত্তরও দিয়ে দিলাম, যে কজন করেছিল তাদের অবশ্য জানার ইচ্ছা ছিল, আমার বলা হয়েছিল না, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে করতে পারো, তার উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার ব্লগে, কিংবা সঙ্গে সঙ্গে যদি দিতে পারি সেরকম উত্তর হয় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গেই আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো, আর যদি না পারি তাহলে ব্লগে অবশ্যই জানিয়ে দেবো। আর তোমরা কিসের কিসের উপর ভিডিও দেখতে, আমার কী কী কালেকশনের উপর ভিডিও দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি সেরকম মনে হয় অবশ্যই আমার কাছে যেসব জিনিস থেকে থাকে, যদি মনে হয় আর কি, তাহলে অবশ্যই আমি করবো। তোমাদের যদি মনে হয় আমার জুয়েলারি কালেকশন দেখবে তোমরা, গোল্ড জুয়েলারি না, গোল্ড জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গিয়েছে, যদি শুধু জুয়েলারি আমার দেখতে চাও, খুব বেশি নেই কিন্তু যেগুলো আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো তোমাদের যদি মনে হয় যে দেখবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে। তাহলে এখনকার মতো আমি টাটা করে দিচ্ছি, আবার খাওয়া দাওয়া করে নিই পরের মাসে, ঠিক আছে। হ্যাঁ চলো ওটো, চলো না না চলো, আচ্ছা যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, আরে যেতে হবে না, যেতে হবে না। এই দেখো দেখো, কে দেখো তো এটা, কে দেখো তো, এ দেখো কে দেখো তো এটা। আচ্ছা ঠিক আছে আমি সরে যাচ্ছি।
পাপা কই? তোমার পাপা কই? ও পাপা কোথায়? দেখো পাপাকে ডেকে নিয়ে আসো, পাপাকে ডেকে নিয়ে আসো। কিরম শীত ঠিক লাগছে? আরে কি করলে তুমি, কি অন্যায় করলে এটা! ভগবান, দুষ্টু ছেলে। বলো তুমি কথা বলো, তুমি কথা বলো, আমি বলবো না, বলো। দাদার সঙ্গে কথা বলো, দাদার সাথে। হ্যাঁ, এরা এক কানে দাদা এক কানে দিদি। ওইখানে ওইখানে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও, ওই দেখো উপরে উঠবে। বন্ধ